এখন ঘড়িতে বাজে দেখুন 10:40, আর আমি এসেছি বাড়িতে ঠিক 10টার সময়। আমি বাড়িতে এসেছি, আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তা কি দেখুন, মায়ের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি। কি দেখবেন, আমাদের ছোট্ট গপু সোনার কিসের শোবে। আমাদের তো একটা বিছানা নেই, তাই আজকে মায়ের অনেকদিন থেকে ইচ্ছে ছিল, মঞ্জুরও ইচ্ছে ছিল, আর আমাদের গপু সোনারও খুব ইচ্ছে, আর আমার ইচ্ছেটা সুপ্ত ছিল, সেটা আজকে আমি জাগ্রত করলাম, প্রকাশ করছি। দেখুন তাহলে কি নিয়ে এসেছি আমাদের গপু সোনার জন্য। দেখো মা কি নিয়ে এসেছি, দেখো, দেখেছো, এই দেখো, এই দেখুন মশারি। মশারিটা খুলে আপনাদেরকে দেখাই, চারধারে ঘন্টা রয়েছে। আমি কাউকে জানাইনি, দেখেছেন মশারিটা কি সুন্দর আমাদের গপু সোনার, নাহলে মশা কামড়াবে গপু সোনাকে। দেখুন তারপর বালিশ নিয়ে এসেছি, তোমার গোপলা শোবে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর গদিটা, দেখেছেন, এবং খুব নরম তুলতুল করছে। এইরকম ভাবে গদিটা পেতে দিও, দিয়ে একটা ছবি হচ্ছে দুই ভাই, একটা ছবি মামা, একটা গোপাল, এখানে ছবি গোপাল আর এখানে ছবি গণেশ। তাই জন্য ছবি নিয়ে এসেছি, গোপালের পালবালিশ আর হচ্ছে গণেশের পালবালিশ। এইভাবে আমার মনের ইচ্ছা এটা, জানি জানি না এখন মা এবং মঞ্জু দুজনে কি চিন্তা ভাবনা করবে। আমার তো খুবই পছন্দ হয়েছে, খাটটাও খুব সুন্দর, মশারিটাও খুব সুন্দর। দেখুন কি সুন্দর, একদম পুরো পালিশ করা, খুব সুন্দর খাট। এটা কিন্তু গামারি কাঠের খাটটা নিয়ে এসেছি। আমার ঠিক ছোট কাঠগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, তাই অর্ডার দিয়ে আমি এরকম করে বানিয়েছি। তা বন্ধুরা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের এই গোপালের এই বিছানাটা, নতুন বিছানা আজকে নিয়ে আসলাম, এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে, মা অনেকদিন থেকে বলছিল মায়ের জন্য সারপ্রাইজ, আপনাদের জন্য সারপ্রাইজ। দেখুন কি দেখাচ্ছি আপনাদের, মা হাতে নিয়ে বসে আছে কিন্তু জানে না এখনো কি, আপনাদের দেখাই। এখানেই দেখাচ্ছি, দেখুন মায়ের মনে খুব আনন্দ হচ্ছে যে কি নিয়ে এসেছি জানো মা। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, দাঁড়াও খুলেই। মার তো খুবই আনন্দ, বাবা বিশ্বনাথ তুমি না দেখেই বলে দিলে, বাবা বিশ্বনাথ দেখো মা হাতে নিয়ে বসে আছে, আর মা বুঝবে না সে নিয়ে বসে আছে তো মা। এই দেখুন বন্ধুরা, দেখেছেন বন্ধুরা, দেখেছেন বাবা বিশ্বনাথ, সেই মার খুব ইচ্ছে ছিল। এই ওপরটা হচ্ছে, ওপরটা কষ্টি পাথর আর তলারটা মার্বেল অংশ, হোয়াইট মার্বেল। আমাদের গপু সোনার খাট আর এই শ্বেত পাথরের এই মার্বেল, শ্বেত পাথরের এই শিব ঠাকুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মা তো খুব আনন্দ হয়েছে, দেখুন মা কেমন হাসছে, মার খুব আনন্দ হয়েছে গোপুর, আমাদের গোপু সোনার খাট দেখে আর মায়ের পছন্দের শিব ঠাকুরকে। এই শিব ঠাকুরটা আমি প্রতিষ্ঠা করব, তারপর মা শিবের মাথায় জল দেবে, শিব মা এবং মঞ্জু শিবের মাথায় জল দেবে। আমি একটা ভালো দিন দেখে, আমার ইচ্ছা আছে যে কোনো একটা ভালো দিন দেখে, সোমবার দিন দেখে
শিবের মা শিবকে মা এই শিবটাকে প্রতিষ্ঠা করবো, প্রতিষ্ঠা করে তারপরের দিন থেকে মা জল দেবে। তা বন্ধুরা, আমি তো সারাদিন ধরে অনেক পরিশ্রম করেছি আজকে, তারপর অনেক দূর থেকে আমি টিউশনি করে আসছি, প্লাস এইগুলো সমস্ত নিয়ে এসছি, তাই একটু হাঁপিয়ে গেছি, হয়তো কথা বলতে সেই জন্য একটু থেমে থেমে বলছি, কিছু মনে করবেন না। বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা।